ওঠো, ও পিলু, ও পিউ, উঠে পড়ো। আরে ওঠো, মাঠে যাব, আগুন দেবো, হলুদ তুলবো, নিম পাতা তুলবো, উঠে পড়ো। যাবে? উঠে পড়ো, উঠে পড়ো। শুভ নববর্ষ, উঠে পড়ো। কটা বাজে দেখো, এরম বাজছে। আরে চলো মাঠে যাব, যাবে নাকি? গুড মর্নিং সবাইকে, সবাইকে শুভ নববর্ষ। আজকে নববর্ষ উপলক্ষে একটু তাড়াতাড়ি উঠতে হলো। আজকে যেহেতু শুভ নববর্ষ, আজকের ভিডিওটা স্পেশাল হতে চলেছে। সারাদিন আজকে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নববর্ষের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমরা যাব বাগানে। বাগানে গিয়ে আজকে একটা নিয়ম আছে আমাদের, আগুন জ্বালাবার। তোমাদের কার কার এই নিয়মটা আছে আমাকে জানিও, তাহলে দেখে থাকো ভিডিওটা। আমরা বাগানে চলে এসেছি, আর আমার বরকে দেখো, ওই যে ওইখানে আগুনটা জ্বালাচ্ছে। এটা আমার বাড়ির ঠিক পেছনেই, এখানে আগুনটা জ্বালিয়ে ঘরে চলে যাব। দেখো এখানে এই টগর গাছটা নতুন ফুল ফুটছে, এই টগর গাছটা আমি বসিয়েছিলাম। বাগান থেকে চলে আসলাম। আজকে যেহেতু নববর্ষ, সেই কারণে বিছানার চাদরটা পাল্টে দিয়েছি। এবার বালিশের কভারগুলো পাল্টে নেব। আরে আগে হলুদ আর নিম পাতা ট্রাই কর, তারপরে তো বৈশাখ মাসে, কাল বৈশাখ ঝড় ওঠে। বিছানার চাদরটা পাল্টে নিয়েছি, এবার ঘরটা হালকা একটু গুছিয়ে নেবো। নীল গোছানো আছে, হালকা একটু গুছিয়ে নেবো, নিয়ে ওদের সাথে দেখা করছি। আমার ঘর গোছানো কমপ্লিট, চলো এবার মাছেদের সাথে একটু দেখা করে আসি। বাইরের ওয়েদারটা একদম ভালো নয় আজকে, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে, হাওয়াও দিচ্ছে না, ঘুমট গরম। এই যে আমাদের মাছ, কই খিদে পেয়েছে তোমাদের? মাছেদেরও আজকে শুভ নববর্ষ, তাই না? দাঁড়া তোদেরকে একটু খেতে দিই। টাটা, আবার পরে আসবো। কি গো শুয়ে আছো, বাজারে যাবে না? নিম পাতার পাতে যেতে হবে না, বাবা এনেছে। হলুদ, হলুদ মা বললো আছে। আমি ঘর ঝাঁট দিয়ে মুছে সব কাজ কমপ্লিট করে নিয়েছি। এবার চলে এসেছি নিম পাতা আর হলুদ বাটতে। আমি বাটছি না, বাটছে মা, তা আমি একটুখানি হেল্প করে দিচ্ছি মাকে। আর তাছাড়াও আমি শিলনোড়ায় মশলা বাটতে পারি না, মশলা বাটার জন্য আমি মিক্সি ব্যবহার করে থাকি। মা ওদিকে নিম পাতা আর হলুদটা বাটছে, আর আমি ততক্ষণ এখানে এই নিম ফুলগুলো আলাদা করে রাখছি। আর এই নিম পাতাটা আমাদের গাছের, যেহেতু আজকে পয়লা বৈশাখ, বাবা সেই কারণে এই নিম পাতা আর নিম ফুল পেরে নিয়ে এসছে। আমাদের আজকের দিনে তিতো খেতে হয় সেই কারণেই। সাবধানে যাও, আমার বর বাজারে চলে গেল, ও ফিরে আসুক, দেখি কি নিয়ে আসে, তারপর রান্না বসাবো। আমার বর বাজার করে বাড়ি চলে এসেছে, ও নিয়ে এসেছে মাছ আর মাংস। মাছ মাংস সব ধোয়া কমপ্লিট, আর এই যে মাছ মাংস ধোয়া কমপ্লিট করে এখানে ডাব কাটতে চলে এসেছে। এই ডাবটা আমাদের গাছের,
ডাব কাটা কমপ্লিট, এবার ডাবটা খেয়ে দেখব কেমন খেতে। আর স্ট্রটা আনি, স্ট্রটা আনবো। ও স্ট্র? হ্যাঁ। মিষ্টি আছে? হ্যাঁ, মিষ্টি নেই মনে হয়। খুব বেশি মিষ্টি হবে? ভালো হতো স্ট্র দিয়ে। এবার দুপুরের রান্নাটা বসিয়ে দেব। নববর্ষ বলে কথা, আর জমিয়ে খাওয়া দাওয়া না হলে তো চলবেই না। আজকের দিনে কম বেশি সবার বাড়িতেই অনেক রকমের আইটেম রান্না হয়ে থাকে। টক ঝাল মিষ্টি সব রকম রান্না মিলিয়েই নববর্ষের দিনটা সব বাঙালিরাই শুরু করে থাকে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে, এই মাংসটা হয়ে গেলেই কমপ্লিট। বরকে মাংসটা টেস্ট করার জন্য দিয়ে দেব, দেখি খেয়েও কি বলে। আমার বরের মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে মাংস রান্না ভালো হয়েছে। রান্না কমপ্লিট, এবার নিম হলুদটা মেখে নেব। হ্যাঁ, নিম হলুদ মাখবে না? হ্যাঁ মাখবো, তুমি আগে মেখে নাও। আমি গিয়ে, আজকে তো পয়লা বৈশাখ। স্নান করে চলে এসেছি, যা গরম না, মানে বলার মতো না। আর রোদ উঠবে না উঠবে না করে দেখছি প্রচুর রোদ উঠেছে। একটা নতুন নাইটি পরে নিয়েছি, এই নাইটিটা আমাকে আমার ননদ দিয়েছে। এবারে পয়লা বৈশাখে কাউকেই সেভাবে কিছু দেওয়া হয়নি, আর নিজেরাও কিছু কেনাকাটা করিনি। শুধু খালি মাকে একটা নাইটি দিয়েছি, আর কিছু কেনাকাটা কিছুই এখনো হয়নি। এবার খেয়ে নেবো, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ও স্নান করতে গেছে, স্নানটা সেরে আসুক, এলে খেয়ে নেবো। তাই তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়ার সময়। মাছ বাড়বো? হ্যাঁ চলো। মাছের খাওয়া দাওয়া হয়ে গেছে? মাছের খাওয়া দাওয়া হয়ে গেছে? না মাছের খাওয়া দিয়ে দেয়। চমচম চলো, মাছের খাওয়াটা দিয়ে দিই। নববর্ষের খাওয়া, ফার্স্ট খাওয়া, সেকেন্ড খাওয়া, সেকেন্ড খাওয়া। চিকেন মটন খাচ্ছো, ওদের জন্য একটা ভালো খাবার দাওয়ার ব্যবস্থা করছো। তুমি তো আনতে পারতে, ওদের জন্য মটন আনতে পারতে। নববর্ষের স্পেশাল মেনু, নিম পাতা, নিম পাতার ফুল ভাজা, এখানে আছে পটল ভাজা, রুই মাছের পাতলা ঝোল, এখানে আছে চিকেন কষা, আর এটা হচ্ছে আমের চাটনি। এবার আমরা খেয়ে নেব, তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলায়। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা এখন ঘুরতে যাচ্ছি, এই মজা হচ্ছে। পেছনে আছে বুকু আর বুকুর মা বাবা, পান্ডেরি আছে। আমরা পয়লা বৈশাখে কোথায় গিয়ে ঘুরতে যাচ্ছি একটু জানিও কমেন্ট করে। চলে এসেছি, প্রচুর ভিড় এখানে। পয়লা বৈশাখ উপলক্ষে সবাই এখানে এসছে, বেশ ভালো মজা হচ্ছে। আর এই যে আমাদের গুপ্ত পেছনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, এইদিকে চলে আয়, এই যে সবাই পেছনে দাঁড়িয়ে আছে, একটু হাই করে দাও সবাই। বুকুর মাকেই তো দেখা যাচ্ছে না। আমাদের পান্ডে কই, কই গেলি? চলে আয়, এখানে চলে আয়, পালাচ্ছিস কেন রে? তোমার ভালো লেগেছে এখানে এসে? কতটা মামাকে একটা চুমু দিয়ে দাও, মামাকে একটা চুমু দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, সবাইকে বলো ভালো আছো? হ্যাঁ চলো তাহলে এই মন্দিরটা একসাথে ঘুরে দেখি।
আমাদের গুট্টুমাকে দেখো, সারাক্ষণ দৌড়ো দৌড়ি করছে, এই মন্দিরে এসে ওর এত ভালো লেগেছে সারাক্ষণ দৌড়চ্ছে। আর এটা হচ্ছে এই মন্দিরের সামনের দিকটা, কি সুন্দর না দেখতে মন্দিরটা, প্রচুর ভিড় জমেছে আজকে নববর্ষ বলে। এর আগে অনেকবার আমি এই মন্দিরে এসেছি, কিন্তু এর আগে এই মন্দিরের সামনে ছবি তোলা নিষেধ ছিল। এখন তবুও লোকে টুকটাক কিছু ছবি তুলছে, কিন্তু আগে একেবারেই তা বন্ধ ছিল। আর এটা হচ্ছে এই মন্দিরের ভেতরটা, খুবই অপূর্ব, দেখো দেখলে চোখ জুড়িয়ে যাবে। এই মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারেই নিষেধ, কিন্তু ওদের চোখের আড়ালে অনেকেই ভিডিও করছেন। তোমরা যারা এই মন্দিরে আসতে চাও, এবার তোমাদেরকে বলি এই মন্দিরে তোমরা কিভাবে আসবে। তোমরা যারা সোনারপুরে থাকো, তোমরা সোনারপুর দিয়ে SD5 বাস স্বামী নারায়ণের মন্দির বা পৈলান মন্দিরের সামনে থেকে যায়। আর যারা প্রাইভেট কারে করে এই স্বামী নারায়ণের মন্দিরে আসতে চাও, তারা নেপালগঞ্জ হয়ে আসতে পারো। মন্দিরের ঠিক নিচেই রয়েছে একটি কাঁচের ঘর, এই ঘরে কৃষ্ণের একটি মূর্তি রয়েছে যেটা সোনার, এখানে সবাই জল ঢালছে। আমাদের ঘোরা কমপ্লিট, প্রায় সন্ধে হয়ে এসছে। আর দেখো পৈলান মন্দিরের পেছন দিক দিয়ে চাঁদ মামা কি সুন্দর উঁকি মারছে, দৃশ্যটা কিন্তু বেশ ভালো। কি খাচ্ছিস? আমাদের ঘোরা কমপ্লিট, খাওয়ার পর্বও প্রায় শেষ, মাজা আর পপকর্ন খাওয়া হলো এখানে এসে। এখন চলে এসেছি পার্কিং লটে, এখান থেকে গাড়ি নেব আর বাড়ি যাব। সরি, বাড়ি যাব বলাটা ভুল, যাব এখন বাপের বাড়িতে, ওখানেই আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা বেশ ভালোই কাটল। আমি বাপের বাড়িতে চলে এসেছি। যদি হাঁটা চলা করতো ঠাকুমাকে আর এখানে পাওয়া যেত, তাই না? ঠাকুমা একদম মোটে বাড়ির সীমানায় আসতো, তাই তো? সারাদিনে যেটুকু অসম্পূর্ণতা ছিল সেটা এখানে এসে পূর্ণ হয়ে গেল। বাবা এখানে পাকা ঠিক করছে, আর এখানে মা কি রান্না করেছে দেখি। মা এখানে রান্না করেছে আমার ফেভারিট আলুর চোখা, আর এটা হচ্ছে মাছের ঝোল, এঁচোর চিংড়ি, আর এটা হচ্ছে মাংস, আর এখানে রয়েছে আমডাল যেটা আমার ভীষণ প্রিয়। খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি চলে আসলাম। আজকে বাপের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো আর থাকিনি রাত্রিবেলা, তাই বাড়ি ফিরে আসলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।